শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রেজা কিবরিয়া এবং নূরপন্থীদের সঙ্গে আলাদাভাবে বসবে বিএনপি। 12 জুলাই নতুন যাত্রার আন্দোলন কর্মসূচি ঘোষণা হবে হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এবার সরকারের পদত্যাগ দাবিতে সারা দেশে বিক্ষোভ করবে বাসদ। ডিএনপি থেকে সমাবেশ করার মৌখিক আশ্বাস পেয়েছে বিএনপি। এবং সবশেষ থাকছে তথ্য ফাঁস হওয়া ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ জানালো জামাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সরকার পতনের আন্দোলনের লক্ষ্যে সমমনা রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ হিসেবে গণ অধিকার পরিষদের সঙ্গেও বৈঠক করবে বিএনপি। সোমবার বিকেলে ডক্টর রেজা কিবরিয়া নেতৃত্বাধীন অংশের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র নেতারা। রেজা কিবরিয়ার বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন। এছাড়া মঙ্গলবার নুরুল হক নূরের অনুসারীর অংশের সঙ্গেও কথা বলবে বিএনপি। সোমবার বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইখুল কবির জানান, আজ বিকেলে রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা করবে বিএনপি। আলোচনা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এদিকে বিকেলে রেজা কিবরিয়া বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, তিনি নিউ ইয়র্কে থাকায় সংলাপে কর্নেল অবসরপ্রাপ্ত মুর্শুদ জামান এবং মোহাম্মদ ফারুক হাসানের নেতৃত্ব দেবেন। এদিকে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর তিনি জানিয়েছেন, তাদের অংশের সঙ্গে মঙ্গলবার সকাল 11টায় বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ দলের কাউন্সিল থাকায় তা আর হচ্ছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুগপথ আন্দোলনে থাকা সব দলগুলো নিয়ে যার যার অবস্থান থেকে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী 12 জুলাই বুধবার তারুণ্যের সমাবেশ থেকে নতুন যাত্রার আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা কামনা করে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল বলেন, যেসব নেতারা অসুস্থ তাদের অনেক নামে অসংখ্য মামলা রয়েছে। 40 লাখ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। ভয়াবহ অবস্থা পরিকল্পিতভাবে আওয়ামী লীগ এইসব করেছে। সরকারের লক্ষ্য একটাই, বিরোধী দল ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। দলটির মহাসচিব বলেন, মিথ্যা মামলায় খালেদা জিয়াকে অসুস্থ পরিবেশে কারাগারের হাসপাতালে রাখা হয়েছিল। করোনা ভাইরাস বৃদ্ধির ফলে প্রথমে হাসপাতাল, পরবর্তীতে বাসায় পাঠানো হয়। অথচ বলা হয় দয়া করা হয়েছে। বিএনপি দয়া নয়, খালেদা জিয়ার জন্য ন্যায় বিচার চেয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, তরুণদের দেশকে রক্ষায়, রাষ্ট্রকে রক্ষায় এগিয়ে আসতে হবে। বিএনপি বাধ্য হয়ে আন্দোলন করছে। বিএনপি নির্বাচন চাই, তবে আওয়ামী লীগ বারবার নিজেদের মতো নির্বাচন করেছে, এটা আর হতে দেওয়া হবে না। আশা করি সরকারের এখন শুভবুদ্ধির উদয় হবে। বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানো, অত্যাবশ্যকীয় পরিষেবা বিল 2023 বাতিল সহ বিভিন্ন দাবিতে আগামী 29 জুলাই দেশব্যাপী বিক্ষোভ দিবস ডেকেছে বাসদ। রবিবার এবং সোমবার 2 দিনব্যাপী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সভায় এইসব সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর সেগুন বাগিচার ব্যানকাঠ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সবাই ফ্যাসিবাদ সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জ্বালানি খাতে দুর্নীতি, লুটপাট, দুঃশাসন বন্ধ, অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহারের দাবিতে 20 জুলাই থেকে মাসব্যাপী জেলায় জেলায় কর্মসভা সমাবেশ মিছিল কর্মসূচি দিয়েছে বাসদ। বাসদের নেতারা মনে করেন, বর্তমানে আওয়ামী লীগ সরকার দেশের চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। বিরোধী মত পথকে দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইন জারি করেছে। নির্বাচন কমিশন, দুদক সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে তারা। রাজধানীর নয়াপল্টনে আগামী বুধবার সমাবেশ করতে আবেদন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনের কাছ থেকে মৌখিক আশ্বাস পেয়েছে বিএনপি। সোমবার দুপুর 2টার দিকে ডিএমপির প্রধান কার্যালয়ে কমিশনারের সাথে দেখা করে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শাহিন উদ্দিন চৌধুরী অ্যানি এবং চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। তারা ডিএমপি কমিশনারের কাছে সমাবেশের জন্য লিখিত আবেদন দেন। তখন কমিশনার সমাবেশ করতে তাদের মৌখিক আশ্বাস দিয়েছেন। ডিএমপির প্রধান কার্যালয় থেকে বের হয়ে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের দাবিতে আগামী বুধবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে আমরা সমাবেশের আহ্বান জানাচ্ছি। এই প্রসঙ্গে বিএনপির কমিশনের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা সহযোগিতা চেয়েছি, আমরা আশাবাদী পুলিশ আমাদেরকে সহযোগিতা করবে।
সাংবাদিকদের প্রশ্নের একটি জবাবে তিনি বলেছেন, সমাবেশের অনুমতি চেয়ে আমরা লিখিত আবেদন দিয়েছি, কমিশনার আমাদের মৌখিকভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, সম্প্রতি বাংলাদেশ সরকারের ওয়েবসাইট থেকে দেশের কোটি কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা অত্যন্ত স্পর্শকাতর এবং দেশের মানুষের ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। আমরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। একটি বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সরকারি তথ্য বিভাগ থেকে এভাবে দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনা খুবই দুঃখজনক। জাতির কাছে আজ বিরাট প্রশ্ন, সরকারি ওয়েবসাইট থেকে যদি এভাবে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা থাকলো কোথায়? একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রয়োজনে যেমন তার ব্যক্তিগত তথ্য সরকারকে দিবেন, ঠিক তেমনই একজন নাগরিকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। অতএব এর দায়িত্ব সরকার কোনোভাবেই এড়াতে পারবে না। অবিলম্বে দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তথ্য ফাঁস হওয়ার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। আজকের মতো পর্যন্তই ছিল। দেশের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।